वेलकम टू रॉकी मिक्स ब्लॉगर चैनल। तो आज के रॉकी तुम्हारे कछे निये एसेछि एकटी नतून कन्टेंट जेटा होच्छे शिलीगुड़ी कॉस्मोस मॉल सब थेके बेस्ट कॉस्मेटिक शॉप की होते पारे की ब्रैंड पावा जाए तो ये निये आज के आमार भिडियोटा थाकबे। तो आमी एखन एई मुहूर्ते चले एसेछि शिलीगुड़ी कॉस्मोस मॉल, ये होच्छे कॉस्मोस मॉल सामने ढुके गेछि। तो बंधुरा चलो एखन ढुकछि, आमी एखन सोजा तोमादेर देखाबो जे एखाने कोन शपटार मध्ये सबथेके बेस्ट क्वालिटी कॉस्मेटिक्स पावा जाए। এই হচ্ছে রোডটা যেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর থেকে সোজা কিন্তু ফার্স্ট ফ্লোরে চলে আসবে এসকেলেটরটা ধরে। ফার্স্ট ফ্লোরে উঠেই কিন্তু আমরা কিন্তু এই প্যাসেজটা পাবো, এই প্যাসেজটা পেয়েই কিন্তু এই নিউ শপটা পাবো। তো এইটা হচ্ছে ডাবরের শপ, তোমরা কিন্তু সবাই ভালো করে জানো ডাবরের শপ রয়েছে। তো চলো বন্ধুরা আজকে দেখা যাক যে তোমরা শিলিগুড়িতে এসে ব্র্যান্ডেড কসমেটিক্স যদি কিনতে চাও তাহলে তোমাদের কোথায় আসতে হবে। তো আমি প্রথমে এই শপটার ভেতরে এন্ট্রি করছি। তো শপের ভিতরে এন্ট্রি করেই দেখতেই পাচ্ছ এখানে সবার প্রথমে একটা ব্র্যান্ড দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে জ্যাকলিন ব্র্যান্ড। তারপর রয়েছে মেবেলিন, তারপর রয়েছে নাইকা, তারপর রয়েছে সুগার। এরপরেও এই পাশ থেকে দেখাচ্ছে কিছু হার্বাল কেয়ারের রয়েছে, যেখানে রয়েছে হচ্ছে লোটাস, আরও রয়েছে বায়োটিক, আর রয়েছে এমকেফেন। এখানে হচ্ছে মেন্সের ব্র্যান্ড হচ্ছে বিয়ার্ডো, ওদিকে পন্ডস, সেটাফিল, এখানে ভিএলসিসি, মামা আর্থ, ল্যাকমি, লরিয়াল, নিউট্রিজিনা যেটা আমরা স্কিন কেয়ার ব্র্যান্ড বলে জানি, এখানে রয়েছে পন্ডস প্লাস, এখানে রয়েছে এক্সেসরিজ প্লাস, রয়েছে সব ব্র্যান্ডের কাজল, এখানে এক্সেসরিজ রয়েছে, এখানে রয়েছে ব্রাশ, এখানে রয়েছে হেয়ার এক্সেসরিজ যার মধ্যে ক্লিম্পিং ট্রিমার এগুলো আছে কিছু, ওখানে ব্রাশ রয়েছে, এখানে ওলে স্কিন কেয়ার আছে, আর এই দিকটা আছে হেয়ার কেয়ার। হেয়ার কেয়ারের মধ্যেও কিন্তু কি কি আছে দেখতেই পাচ্ছ সব আছে এখানে, কিন্তু পারফিউমস। এইবার আমরা দেখছি যেটা হচ্ছে মেইন পরপর ব্র্যান্ড, এটা হচ্ছে অরিক বিউটি। তো অরিক বিউটি থেকে কে আছে? তো এই হচ্ছে ম্যাডাম যিনি আছে হচ্ছে অরিক থেকে। আপনার নামটা যদি একটু বলেন। পলি সরকার। ওকে, তো পলি ম্যাডাম আপনি বলুন যে এই ব্র্যান্ডটা তো আমার নতুন দেখছি, তো এই ব্র্যান্ডটা কি মানে অরিকা নারিয়ানা এটার মধ্যে স্পেশাল কি আছে? হ্যাঁ ম্যাম তো বলুন। এটা হলো আপনার অরিয়ানা। আচ্ছা, অরিয়ানার স্পেশাল জিনিস হলো এটাই যে এটা হলো আপনার হাইপার এনার্জেটিক টেস্ট। আচ্ছা, এটা সব ব্র্যান্ডে থাকে না। আচ্ছা, নরমালি প্যারাবেন ফ্রি, ভেজ 100% ভেজ এন্ড ডার্মাকোলজি টেস্টে তো থাকে সব ব্র্যান্ডে, কিন্তু এই জিনিসটা থাকে না, এটা হলো হাইপার অ্যালার্জেটিক টেস্ট। আচ্ছা, মানে মানে অনেকের স্কিন থাকে যাদের হাইপার অ্যালার্জেটিক স্কিন থাকে, যাদের কোনো কিছু লাগালে শুট করে না, অ্যালার্জি হয়, র্যাশেস হয়, এক্সেস ড্রাই হয়ে যায়, স্কিন রেডনেস হয়, এটা যদি তারা ইউজ করে তাহলে ডেফিনেটলি তাদের স্কিনে এই প্রবলেমটা তো কোনোদিনও আসবে না। যখন ইচ্ছে যেভাবে যে কোনো স্কিনে আরামসে ইউজ করতে পারবে, স্কিন ইস্যু নিয়ে কোনো ব্যাপার নেই, অয়েলি হোক, ড্রাই হোক, নরমাল হোক, কমিউনিটি হোক। এর মধ্যে কি কি প্রোডাক্ট পাওয়া যায়? এটার মধ্যে পাওয়া যায় সব স্কিন রেঞ্জ প্রোডাক্ট পাওয়া যায়, স্কিন কেয়ারের প্রোডাক্ট পাওয়া যায়। আর এদিকে কি দেখতে পাচ্ছি? বডি কেয়ার। আর এটা হলো একান্তা যেটা একটা বডির রেঞ্জ আছে, বডি কেয়ার রেঞ্জ আছে যেটা খুবই ভালো। কি কি আছে তাড়াতাড়ি বলুন। এর মধ্যে আছে হলো বডি ওয়াশ, বডি লোশন আর বডি স্ক্রাব, যেটা আমাদের বডি যত ডেড সেল আছে আমরা বডি নিয়ে খুব কম ভাবি, কিন্তু বডির জন্য যদি এটা ইউজ করা যায় তাহলে রেজাল্ট মাস্ট বেটার, অনেকটাই ভালো। আর আছে কালার্স, কালার্স এর আছে হলো অ্যারিক, যেখানে আপনি পাবেন 100% ভেগান প্রোডাক্ট মানে ভেজ প্রোডাক্ট, ডার্মাকোলজি টেস্টেড, প্যারাবেন ফ্রি। নরমালি কসমেটিক মানে কেউ যদি একটা ভালো কোম্পানি মেকআপ নিতে আসে তাহলে কি আপনি এই ব্র্যান্ডটা আরামসে নিতে পারে? কারণ এটা হলো কোনো স্কিনে কোনো অ্যালার্জির ইস্যু তো আসবেই না, কোনো অ্যালার্জির প্রবলেম হবে না, প্লাস বেনিফিট অনেক ভালো, ইনগ্রেডিয়েন্টস অনেক ভালো। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এর পরের ব্র্যান্ড আছে হচ্ছে কালার বার। তো কালার বার মলে এন্ট্রি করেই কিন্তু আমরা সবার ফার্স্ট এদিক থেকে পেয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে ফেসেস কানাডা, এই হচ্ছে ফেসেস এর বিউটি অ্যাডভাইজার রয়েছে, এখানে রয়েছে ল্যাকমি, এখানে রয়েছে কালার বার, আর এখানে হচ্ছে অরিকারিয়ানা। তো এখন এখান থেকে ঢুকছি,